প্রত্যেকটি অ্যাপের নতুন নতুন আপডেটের সাথে সাথে রিদমি কিবোর্ডও কিন্তু নিয়ে এলো নতুন একটি আপডেট, আর সেটি হলো অ্যাকাউন্ট ক্রিয়েটর আপডেট। এখন থেকে আপনি রিদমি কিবোর্ডেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অনেকে হয়তো বলবে রিদমি কিবোর্ডের অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তেমন কোনো ফায়দা হবে না, তো চলুন আমরা দেখে আসি কি কি ফায়দা পাচ্ছি আমরা রিদমি কিবোর্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। চলে যাচ্ছি এখন মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার নতুন নতুন ফিচার্স নতুন নতুন আপডেট সম্পর্কে সবার আগে ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন পরবর্তী টিপ অ্যান্ড ট্রিক ভিডিও বানানোর জন্য। তো চলে যান যে কোনো অবস্থাতে রিডমি কিবোর্ডে। তো আমি হয়তো মেসেঞ্জারে যাওয়ার পর এখানে একটি ইনবক্সে গিয়ে রিডমি কিবোর্ডটি ওপেন করবো। আপনারা চাইলে যে কোনোভাবে রিডমি কিবোর্ড স্ক্রিনের উপর ওপেন করলেই হবে। তো ওপেন করার পর এখানে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন লগ ইন অ্যাকাউন্ট নামে একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। যারা এই অপশনটি পাবেন না তারা কি করবেন, একবার গুগল প্লে স্টোর থেকে রিডমি কিবোর্ড এই অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। তারপর এই লগ ইন অপশনটি পাবেন। পাওয়ার পর এই অপশনে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ঠিক এরকম ইন্টারফেস শো করাবে। এখান থেকে লগ ইন উইথ গুগল এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এখানে ইমেল শো করাবে, যতগুলো ইমেল আছে। তো আপনি যেই ইমেল দিয়ে রিডমি কিবোর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ওই ইমেলের উপর টাচ করে দিবেন। ইমেলের উপর টাচ করে দিলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আপনার এখানে একটি এসএমএস আসবে, ইউ হ্যাভ সাকসেসফুলি লগ ইন। এইবার কি কি থাকছে এই লগ ইন অ্যাকাউন্টে, তো আবারও সেটি দেখার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই স্টোর নামে যে অপশনটি আছে এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কিবোর্ডের কিছু থিম পেয়ে যাবেন যেগুলো এখানে কিনতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে কিছু থিম ফ্রিতেই ওরা দিবে, যেগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করে আপনার থিম হিসেবে রিডমি কিবোর্ডে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যতই স্ক্রল ডাউন করবেন আপনি ততই আপনি সুন্দর সুন্দর থিম পাবেন, মেসি নেইমার এদেরও থিম পাবেন। তো আপনি যদি মেসিকে যদি আপনি বেশি ভালোবাসে থাকেন তাহলে তার এখানে পিকটি আপনার কিবোর্ডের থিম হিসেবে ইউজ করতে পারেন মাত্র 59 টাকা। বিভিন্ন ছোটো ছোটো টাকা দিয়েও আপনি চাইলে এগুলো করতে পারবেন, তেমন বেশি টাকা না চাইলে কিনতে পারবেন। এবং আপনি যদি কিনতে চান তাহলে এই থিমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন পারচেস বাই নাও ক্লিক করলে আপনার এখানে নগদ বিকাশ রকের সব কিছু শো করাবে, আপনি সরাসরি বিকাশেও পেমেন্ট করতে পারবেন। এগুলো অ্যাড করা তেমন জরুরি না, তবে একটু ক্রিয়েটিভিটি আর কি। আপনি চাইলে 59 টাকা দিয়ে একটু নিজেকে স্মার্ট করতে পারবেন, আপনার কিবোর্ডটিকেও যে কেউ দেখলে অবাক হবে। তাছাড়া আপনি এখান থেকে কিছু ফ্রিতেও থিম পাবেন যেগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো সেগুলো ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পরও আপনি চাইলে সেই থিমগুলো ইউজ করতে পারবেন। তারপরও এর বাইরে আর কোনো আমি আপডেট দেখতে পাচ্ছি না। যেহেতু রিডমি কিবোর্ড নতুন একটি আপডেট নিয়ে এলো অ্যাকাউন্ট ক্রিয়েটের, সেহেতু আমার মনে হয় রিডমি কিবোর্ড সামনে আরও মজার মজার আপডেট দিবে তাদের অ্যাপের মধ্যে। তো সাথে থাকবেন, আমি অবশ্যই ওই ভিডিওগুলো আপনাদেরকে জানাবো যেই ভিডিওগুলো দিয়ে আপনি রিডমি কিবোর্ডের নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সো প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের আরও মজার মজার টিপ অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।